অলরেডি আমরা এই 2022 সালে দেখেন এর মধ্যে যে সংখ্যক খেজুর টিকছে তাতে মনে হচ্ছে যে 180 কেজি খেজুর কিন্তু এই গাছে আমরা এই বছর পেতে যাচ্ছি। মানে আমার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের একটি বাগানের একটি গাছের কাছে অবস্থান করতেছি। তো দর্শক, এই মুহূর্তে সারা দেশে যাদের খেজুর হয়েছে বা সৌদি খেজুরটা হয়েছে তাদের খেজুরটা কিন্তু এখন বড় হচ্ছে। এখন ছোট ছোট গুটি আকারে ধীরে ধীরে পরিপূর্ণ খেজুরে রূপ নেওয়ার জন্য আস্তে আস্তে বড় হচ্ছে। তো দর্শক, আমাদের দেশে নানান জনের নানান মতামত, এখানে যেমন কাজ করতেছে খেজুর নিয়ে কিছু ভালো মানুষও আছে এবং বিস্তর খারাপ মানুষও রয়েছে। তো দর্শক, আমরা কিন্তু আমাদের সাথে একদম প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা শতভাগ সৎভাবে আমরা এই সৌদি খেজুর নিয়ে সারা দেশে কাজ করব বাকি সময়টা। আর ইতিপূর্বে শুরুতে আমাদের অনেক ভুল ত্রুটি কিছু হয়তো থাকতে পারে, আর যারা আমাদের কাছে মনে করেন যে আমাদের দ্বারা উপকৃত হননি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে পরিপূর্ণ সহযোগিতা দেওয়ার আমরা চেষ্টা করব। সেই সাথে যারা নতুন বাগানি হওয়ার চেষ্টা করতেছেন বা শুরু করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা তাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা দেব। কেউ যদি শখ করে 2-4টা ভালো মানের গাছ বাগানে তাদের লাগাইতে চান, পাশাপাশি বিভিন্ন ফল ফসলের সাথে এই সৌদি খেজুরটা লাগাইতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, বিগত 7 বছর আমরা বিভিন্ন কাজকর্ম করে খেজুর এই সৌদি খেজুর নিয়ে সারা দেশব্যাপী কিন্তু আমরা এটা নিয়ে কাজ করেছি। আমরা এখন যা বুঝতে পেরেছি যে এই খেজুরটা চাষ করার জন্য 3টা পদ্ধতি আছে। আপনারা জানেন যে একটা বীজ থেকে, আর একটা হলো আপনার এই ছাকার বা কলম চারা, মানে গাছের গোড়াতে যে চারাটা হয় কলা গাছের মতো, এটা থেকে এই যে আপনারা দেখতেছেন এরকম। আর সেই সাথে আছে কিন্তু হলো আপনার এই টিস্যু কালচারের। তো টিস্যু কালচারে একটা গাছ লাগাইলে সাধারণত 3-4 বছর 5 বছর সময় লেগে যায়, বীজের তো জানেন যে অনেক সমস্যা, এগুলো আমরা অনেক ভিডিওতে আলোচনা করছি। আর সব কিছু দেখে আমাদের মনে হচ্ছে সবচেয়ে পারফেক্ট হলো এই গাছের গোড়াতে যে সাকার বা কলমের চারাটা হয় বা ইংরেজিতে অফশুট বলে, সেই চারাটাই বেস্ট। আপনারা যারা 2-4টা লাগাবেন বা বড় ধরনের ইনভেস্ট করতে চাইতেছেন, যা বড় বাগান করতে চাইতেছেন, তাদেরকে আমি পরামর্শ দেবো আপনারা অবশ্যই এই সাকার বা এই কলমের চারাগুলো লাগাবেন। তাহলে কি হবে, আপনি দ্রুত ফল পাবেন, আবার এখানে থেকে মানে আয় করাটাও সবচেয়ে বেশি সম্ভাবনা রয়ে গেছে। আমরা হয়তো একটা ভিডিওতে আপনাদের এই বিষয় নিয়ে আসবো যে আসলে সাকারের গাছ দিয়ে কেন সবচেয়ে বেশি লাভ, এর বিষয়ে আমরা বিস্তারিত নিয়ে আসবো। তো দর্শক, আজকে যে বিষয়টা আপনাদের কাছে নিয়ে আসছি তার আগে বলবো, আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আকারে চলে যায়। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আপনাদের আমাদের এই জাস্ট এগ্রিকালচার পরিবারটা একটু বড় হয়ে দাঁড়ায়। আজকে দর্শক, আমাদের বিষয় হলো যে সারা দেশে খেজুর আসছে, খেজুর বড় হচ্ছে, এখন খেজুরের পরিমাণটা কেমন, মানে জানেন তো যে প্রত্যেকটা যে অনেক স্থানীয় ভাষায় অনেক জায়গায় কি বলে, যখন বাদাটা বের হয় কেউ বাদা বলে, কেউ মোসা বলে, কেউ কাদি বলে, এক এক জায়গায় এক এক নাম। বিষয়টা হলো খেজুর, মানে মূল বিষয়টা হলো খেজুরের ফুল। খেজুরের ফুল আসার পরে যখন আমরা পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করাই তখন কিন্তু খেজুরটা আস্তে আস্তে বড় হতে থাকে। আর যখন নাকি বাদাটা বের হয় বা কাদিটা বের হয় অনেকগুলা ছড়া থাকে, আবার ওই ছড়াগুলোতে দেখা গেছে সাধারণত সারিবদ্ধভাবে খেজুরটা হয়। এখন একটি ছড়াতে কীরকম খেজুর হয় সেই হিসাবে একটা বাদাতে কেমন খেজুর আমাদের এই বছর আমাদের বাগানে হয়েছে, এই বিষয়টা আপনাদেরকে আমরা একটু বোঝাবো। কারণ হলো আপনাদের এর ভালো মন্দ সব কিছুই যেমন আমরা দিচ্ছি, এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করতে আমরা ভুল করতে চাচ্ছি না। তো চলুন আমরা গাছে উঠে যাই, গাছে উঠে আমরা একটু গণনা করব, দেখব আপনাদেরকে সাথে নিয়ে যে একটা
কাঁদিতে যে ছড়ি থাকে, একটা ছড়িতে কতগুলো খেজুর আমার এই গাছটাতে হয়েছে। চলুন দর্শক, আমরা এখন গাছের উপরে উঠে যাচ্ছি। এই তো দেখেন, একটা এই যে এগুলো দেখতেছেন, এক একটা কাঁদি। এই যে দেখেন, এটা একটা কাঁদি যারা দেখতেছেন। এই যে খেজুরগুলো কিন্তু দেখেন সারিবদ্ধভাবে বড় হচ্ছে। তো আপনাদেরকে সাথে নিয়ে আমি একটি ছড়া, এই যে আমি দেখাই আপনাদেরকে, এটা কিন্তু একটা ছড়া। এই যে আপনাদেরকে দেখাই ক্লোজ করে, এই যে একটা ছড়া, এই যে এটা একটা ছড়া, আর পুরোটা সবগুলো ছড়া মিলে একটি কাঁদি। তো এই গাছটিতে কয়টা ছড়া আছে আমরা একটু দেখবো। আগে আমি একটু গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 33টি ছড়া রয়েছে। এখন একটি ছড়াতে কতগুলো খেজুর বড় হচ্ছে আপনাদেরকে নিয়ে একদম ক্লোজ করেই আমি গুনবো। এই যে দেখেন, এই যে আমি গোনা শুরু করতেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
ছড়াটি আমি দেখাইতেছি, এই ছড়াটিতে 53টা খেজুর কিন্তু রয়েছে। আর যদি 30টা যদি ই হয়, 30টা বা 32টা যদি এরকম ছড়া হয়, তাহলে আমাদের খেজুরের সংখ্যা দাঁড়াইতেছে এই এক একটা কাঁদিতে প্রায় আপনার 1500-র মতো। 1500 খেজুর ধরেন এই এক একটা কাঁদিতে রয়েছে। তাহলে এই এই গাছটিতে কাঁদি রয়েছে 6টি, তার মানে 9000 খেজুর। 9000 খেজুর যদি হয় তো আমার বিশ্বাস যে এখানে 50টা খেজুরে 1 কেজি হবে। তাহলে 9000 খেজুরে হিসাব যদি আমরা করি তাহলে 1000 কেজিতে হতেছে 5 কেজি। 1000 খেজুরে দাঁড়াইতেছে প্রায় আপনার 20 কেজি। তাহলে 9000 খেজুরে দাঁড়াইতেছে প্রায় 180 কেজি। অর্থাৎ আমি দেখেন সাইক সিরাজের যে প্রোগ্রামটা হয়েছিল 2018 সালে, ওই সারের প্রোগ্রামে আমি বলেছিলাম যে এক সময় গেছে 200 কেজি সারিয়ে যাবে। তো অলরেডি আমরা এই 2022 সালে দেখেন এর মধ্যে যে সংখ্যক খেজুর টিকছে তাতে মনে হচ্ছে যে 180 কেজি খেজুর কিন্তু এই গাছে আমরা এই বছর পেতে যাচ্ছি। মানে আমার একটা হিসাব মতে কিন্তু আমি বলতেছি আপনাদের সাথে। তো দর্শক দেখেন, এই গাছটিতে যদি আমি আরও ব্যাপক পরিচর্যা করি তাহলে কিন্তু এই গাছটিতে আপনার এক সময় যে খেজুরের পরিমাণ দাঁড়াবে প্রায় 300 কেজি। তো আপনাদেরকে যদি আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখে, আল্লাহর যদি অশেষ রহমত হয়, তাহলে আপনাদের আশা রাখি 2023 সাল নয়, ইনশাআল্লাহ 2024 সালে আপনাদেরকে আমি চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, মহান আল্লাহ তাআলা সবই ইচ্ছা, আমাদের শুধু চেষ্টা, আমি এই গাছের খেজুর নামিয়ে ওজন করে, বাকিটা জানি না, আল্লাহ ভালো জানে, আমি আমার ধারণা যে আমি 300 কেজি খেজুর আপনাদেরকে ওজন করে আমি দেখাইতে পারবো। কারণ বাকিটা সবই আল্লাহর কাছে চাওয়া, আমরাও আল্লাহর কাছে চাচ্ছি, আপনারা দোয়া করবেন, জানি আমরা এরকম একটা প্রোগ্রাম আপনাদেরকে নিয়ে আসি যে একটি গাছে 300 কেজি খেজুর আমরা মানে কেটে নামাইছি, এটা জানি আপনাদেরকে দেখাইতে পারি। কারণ খেজুর চাষ নিয়ে আজকে দেখেন সারা দেশে নানান ধরনের কথাবার্তা হয়, বা অনেকেই না বুঝে নানান ধরনের মন্তব্য করে, তারা চাষাবাদ ভালো জানে না, বুঝে না, সেই জন্য তারা সঠিক মতো করতে পারে না। কারণ আপনাদেরকে আমরা নিয়মিত একদম বাস্তবতা দেখিয়েই কিন্তু প্রমাণ করার চেষ্টা করতেছি প্রতিটি কাজ আমাদের। তো আপনাদেরকে আজকে দেখাইলাম যে এখানে কী পরিমাণ খেজুর রয়েছে, আর যাদেরকে যারা বিভিন্ন ধরনের মন্তব্য করে খেজুর চাষ নিয়ে, আসলে তারা যে ভুল মন্তব্য করে তারই মূলত আমরা একটা প্রমাণ আপনাদেরকে দেখাইলাম। তো দর্শক সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের সাথে যেন সারাক্ষণ এইভাবে নানান ধরনের খেজুর সহ অন্যান্য কৃষির প্রোগ্রামগুলো নিয়ে আসতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা আমাদের নিয়মিত দেয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।